প্রথমবারের মতো মার্কিন মুলুকে হতে যাচ্ছে ক্রিকেটের কোনো বিশ্ব আসর, যে কারণে মার্কিনিরা তো বটেই, ক্রিকেট বিশ্ব মুখে আছে কতটা আকর্ষণ ছড়াতে পারে যুক্তরাষ্ট্র। প্রচার প্রচারণায় অবশ্য বেশ নজর কেড়েছে আমেরিকা, আর মাত্র 50 দিনের মতো বাকি, তারপরে মাঠে ছড়িয়ে পড়বে টি টোয়েন্টি বিশ্বকাপ উত্তাপ। মার্কিনীদের মতো রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় দেশের ক্রিকেট রোমান্টিকরাও। যে কোনো বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মাঝে চরম আগ্রহ দেখা যায় কে বা কারা থাকতে যাচ্ছে চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে। কিন্তু দেশের ক্রিকেট সংস্কৃতিতে অঘোষিত একটা নিয়ম, বিশ্বকাপ দল ঘোষণায় হয় নাটক। এবারও কি নাটক মঞ্চায়িত হবে তা অবশ্য আগাম বলা মুশকিল। বিশ্বকাপের আগে এখনও দল দেয়নি কোনো দেশ। জানা গেছে বেঁধে দেওয়া সময় পহেলা মে-র মধ্যে অংশগ্রহণকারী 20টি দেশকেই চূড়ান্ত দল দিতে হবে আইসিসির টেবিলে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দলও ঘোষণা হবে এপ্রিলের শেষ সপ্তাহে। কারা থাকতে যাচ্ছে 15 সদস্যের বাংলাদেশ দলে? জানা গেছে নতুন নির্বাচক কমিটি সবকিছুই ঠিক করে ফেলেছে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমোদন পেলেই চূড়ান্ত হবে বাংলাদেশ দল। বিভিন্ন সূত্রে খবর, টপ অর্ডারে নাঈম শেখকে টেক্কা দিয়ে টিকে যাচ্ছেন তানজিদ তামিম, সাথে দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস। মিডল অর্ডারে ভরসা তাওহিদ হৃদয়, সাকিব, রিয়াদ ও জাকির অনিক। দুই বিশেষজ্ঞ স্পিনাররা আবার দারুণ কার্যকরী লেট অর্ডারের ব্যাটিংয়েও। পেস ইউনিটটা বাংলাদেশের দারুণ সমৃদ্ধ। তাসকিন, মুস্তাফিজ, শরীফুলদের সাথে সাইফউদ্দিন থাকবেন নাকি হাসান মাহমুদ? এই 15 নম্বর জায়গা নিয়েই আছে যত আলোচনা। হাসান মাহমুদকে রেখেই যদি বাংলাদেশ দল সাজায়, সেক্ষেত্রে 8 ব্যাটার, 2 বিশেষজ্ঞ স্পিনার ও 5 জন পেসার নিয়েই বাংলাদেশ দল চূড়ান্ত হবে। দারুণ পারফর্মার কিন্তু কপাল খারাপ মেহেদি হাসান মিরাজের। টিম কম্বিনেশনের কারণে হয়তো টিকতে পারছেন না বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে। তারপরও টিম ম্যানেজমেন্ট চাইছে মিরাজ সাইফউদ্দিনদের স্ট্যান্ডবাই তালিকায় রেখেই বাংলাদেশ ক্রিকেট দল উড়াল দিবে আমেরিকায়। হুমায়ুন কবির রোজ, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।